সফটওয়্যার আপনারা সবাই ইতিমধ্যে, আমি তারপর আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে এই সফটওয়্যারটা পেয়ে গেছেন, জেআরওবি সিসি 2070, এবং হচ্ছে আমরা এই ভার্সনটা ইউজ করব। তো এটাকে আপনারা এই সফটওয়্যারটাকে জিপ অবস্থায় রেখে দিবেন, এটাকে আনজিপ করার দরকার নাই। আর আনজিপ করলে কি হবে, আপনার দেখা যাচ্ছে এখান থেকে আমাদের আপনার যদি পিসিতে যদি ভাইরাস থাকে তাহলে আমাদের সফটওয়্যারটা হয়তো বা সে নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের জিপ থাকাটা অবশ্যই সেফ। ওকে, আমরা জিপ ফোল্ডারটা ওপেন করব। ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন, অ্যাগেন দেখতে পাচ্ছি আমরা অ্যাডোবি সিসি 2017, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা সফটওয়্যার দেওয়া আছে, অ্যাডোবি ফটোশপ এবং হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট ইনস্টল করব হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017, এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ। ওকে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ক্লিক করলাম। ওকে, ইলাস্ট্রেটর ক্লিক করার পরে অ্যাগেন এখানে আমরা, আমাদের যাই থাকুক না কেন, আমরা অ্যাগেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ফোল্ডারে ক্লিক করব। ওকে, সো দেখেন আমরা তিনটা ফোল্ডার অলরেডি ক্লিক হয়ে গেছে আমাদের। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, ক্র্যাক। ওকে, এবং এই ক্র্যাক ফোল্ডারটা আমরা হচ্ছে যে এখন দেব না, আমরা ক্র্যাকটা দেব হচ্ছে পরে, আমরা দুইটা সফটওয়্যার ইনস্টল করার পরে। তো ফার্স্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল দিবেন, এরপরে সেকেন্ডটা দিবেন হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আপনারা যে ফার্স্ট যদি অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ইলাস্ট্রেটর ইনস্টল হতে প্রবলেম করবে, ওই জন্যই ফার্স্টে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করবেন। সো এখানে হচ্ছে আমাদের ক্র্যাক, ক্র্যাকটা আমরা পরে দেখব, এবং হচ্ছে আমাদের অ্যাগেন এখানে আমরা অ্যাডোবি সিসি 2070 এই ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের কয়েকটা ফোল্ডার থাকবে, এবং নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেট আপ ডট ইএক্সই, এবং এখানে টাইপে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, সো এটাই হচ্ছে যে আমাদের মেইন অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ইনস্টলের মেইন সফটওয়্যার ইএক্স ফোল্ডার, এটাকে আমরা এখানে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পরে সে অটোমেটিক জিপ থেকে আনজিপ হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে আমরা এই প্রসেস পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ওকে, এটা প্রসেস হোক, আমরা তার কথা বলি। এ পর্যন্ত কি কারো কোনো কি প্রবলেম আছে, যে আমরা কোথায় কোথায় গেলাম, কোন কোন ফোল্ডারে গেলাম? আচ্ছা, বাকিদের কোনো সমস্যা আছে, যে আমরা কোন কোন ফোল্ডার গেলাম এটা কি সবাই খেয়াল করছেন? আচ্ছা, ওইটা খুঁজে পাওয়ার জন্য আপনি ফার্স্টে প্রথম আমরা এখানে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পর এইরকম আসবে। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডোবি সিসি 2070 এই ফোল্ডারে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ফোল্ডারে ক্লিক করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 এই ফোল্ডারে ডাবল ক্লিক করব। প্রথমে কি ইলাস্ট্রেটর মানে হবে? হ্যাঁ, এখানে ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। ওকে, আচ্ছা, ফটোশপটা না, ইলাস্ট্রেটর ওপেন করবেন। এরপর অ্যাগেন দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এই ফোল্ডারটা থাকবে, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন হচ্ছে সেটআপ ইএক্সই, এই ইয়াটা খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় আমার প্রসেসটা হয়ে গেছে। তো আপনারা সফটওয়্যার যখন এক্সেস ইয়াটা ওখানে অ্যাপ্লিকেশন এখানে যখন ক্লিক করবেন,
করার পরে হচ্ছে জিপ থেকে অটোমেটিক সে আনজিপ হয়ে আপনার এখানে ইনস্টলের কিছু প্রবলেম চলে আসবে। সো আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু একটা প্রবলেম দেখাচ্ছে, এখানে যাই প্রবলেম দেখাক না কেন আপনি জাস্ট এখানে হচ্ছে ইগনোরে ক্লিক করবেন, কোয়াইটে করার দরকার নাই, কোয়াইটে করলে আপনার একটা কেটে যাবে, আপনারা সবাই ইগনোরে ক্লিক করবেন। ওকে, ইগনোরে ক্লিক করার পরে এই প্রসেসটা শেষ হইলে আপনার সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমি কি মানে কম্পিউটারে যেটা ভাইরাস অ্যান্টিভাইরাস আছে ওটা অফ করে আনজিপ করে ইনস্টল করলে কোনো প্রবলেম হবে? না, আপনি যখন আপনি উইন্ডোজ কত ইউজ করতেছেন? আন্ডারস্ট্যান্ড, উইন্ডোজ আমাদের ডিফল্ট ভাইরাসও থাকে। জি জি, ওটাই অফ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, ওইটা অফ করতেই হবে, ক্র্যাক ইনস্টল করার সময় ওটা 100% অফ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া তাহলে উইন্ডোজ 10 এর যে ডিফেন্ডার অন করা আছে ওটা কি অফ করে দেবো? ওটা কি কি অফ করতে হবে আমি বলে দিব। ওটা হচ্ছে আমরা যখন ক্র্যাকটা ইনস্টল করতে যাব তখন ওটা আমাদেরকে 100% অফ করতে হবে, তাছাড়া আমাদের ক্র্যাকটা ইনস্টল হবে না। বুঝছেন? ওকে, এটা একটা আমাদের ইয়ে হোক, আমরা রেকর্ডটা একটু পরে হচ্ছে যে এই অপশনটা আসবে। হ্যাঁ, এখন এই অপশনটা আসার পরে আপনারা যে কাজটি করবেন, ফার্স্ট আপনারা দেখবেন যে আপনার ওই উইন্ডোজটা কোন ইয়েতে দেওয়া আছে, সিস্টেমে দেওয়া আছে। একটা হচ্ছে 16 বিট, একটা হচ্ছে 32 বিট। তাহলে এইটা কিভাবে চেক করবেন? এটা হচ্ছে আপনারা মিনিমাম সে যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে দিস পিসিটা লেখা থাকবে, যদি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে এখানে হচ্ছে যে আপনার মেবি হচ্ছে মাই কম্পিউটার লেখাটা থাকবে। সো এখানে আপনারা এই মাই কম্পিউটার অথবা দিস পিসির এখানে এসে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাবেন। হ্যাঁ, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন, দেখেন আমার সিস্টেম টাইপ এখানে দেওয়া আছে কত, 64 বিট অপারেটিং সিস্টেম। দেখতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ, 64 বিট অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এইটা আপনার তার মানে আমার 64 বিট দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমরা সফটওয়্যারটা হচ্ছে আমাদের এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরটা হচ্ছে সিসি হচ্ছে 32 বিট টেক্সচারে দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনার 32 বিট টেক্সচারটা তুলে দিয়ে আপনি 64 বিটেরটা টেক্সচারটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করার পরে আপনার প্রসেস আসবে, ইনস্টলের পার্সেন্টেজ আসবে। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে সি প্রোগ্রাম সিলেক্ট, না এখানে ভাইয়া একটা কোশ্চেন ছিল, সি প্রোগ্রাম সিলেক্ট করা লাগবে না, সি প্রোগ্রাম অটোমেটিকলি থাকবে আপনার লোকেশনটা, এটা অটো থাকবে। বুঝতে পারছেন? সি প্রোগ্রামটা অটো থাকবে। সো এখান যেটা আমাদের 64 বিটে থাকবে, 64 বিটেরটা ক্লিক করবো। যদি আমার 32 বিটে থাকে তাহলে হচ্ছে 32 বিটটা আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে ইনস্টলে করব। সো যেহেতু আমার এখানে সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আমি অ্যাগেন ইনস্টলে ক্লিক করতেছি না, এখানে ইনস্টলে ক্লিক করার পরে একটা পার্সেন্টেজ আসবে, এসে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে ওরা এখন একটা বডিতে একটা মেসেজ দিবে, সাকসেসফুলি একটা মেসেজ দিবে। এরপরে হচ্ছে যে এটাকে আপনি ইনস্টল করার পরে সফটওয়্যারটা ওপেন করার আপনার আর প্রয়োজন নাই। ওকে, এখন আর সফটওয়্যারটা ওপেন করবেন না, তাহলে কখন করবেন? আমরা ক্র্যাকটা ইনস্টল করার পরে আমরা সফটওয়্যারটা ওপেন করবো। সো ক্র্যাকটাকে আমরা কীভাবে ইনস্টল করি একটু আমরা দেখে নিই। আমি এটাকে একটু কেটে দিলাম। আমরা অ্যাগেইন আমাদের এই জিপ ফোল্ডারে যাব। ওকে, এটাকে আমরা ব্যাকে দিলাম, এটা সেট আপ ইএফসি থেকে আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্র্যাক। ওকে, এই ক্র্যাক ফোল্ডারটা আমরা ফটোশপে ইউজ করবো, ইলাস্ট্রেটরে ইউজ করবো, বাট আপনারা যখন ফটোশপ ফোল্ডার যাবেন এই ক্র্যাক ফোল্ডারটা পাবেন না। আপনারা এই ক্র্যাক ফোল্ডারটা পেতে হলে ইলাস্ট্রেটরের ফোল্ডার আসতে হবে। সো আমরা এই ক্র্যাকটার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা অল্টারনেটিভ যে ফোল্ডারটা থাকবে এই অল্টারনেটিভ এই ফোল্ডার আমরা এখানে ডাবল ক্লিক করব। ওকে,
এবং এই অল্টারনেটিভ ফোল্ডার আসার পরে এখানে আমরা দুইটা এক্সটেনশন দেখতে পাচ্ছি। আপনি যখন আনজিপ করে ফেলবেন আপনার শুধু এই অপশনটা থাকবে, বাট উপরের এই অপশনটা থাকবে না। ওকে, তাহলে আপনার যদি উপরে এই অপশনটা না থাকে তাহলে মনে করতে হবে যে উইন্ডোজের যে ডিফল্ট যে ভাইরাসটা আছে এটা অলরেডি খেয়ে ফেলছে, এটা নষ্ট করে ফেলছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে জিপ থাকা অবস্থায় এটাকে রান করতেছি। রান করার আগে আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নেব। আমরা অ্যাগেন এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন হওয়ার পরে যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে আপনার এই পাশে এখানে আপনাকে একটা মেসেজ দেবে যে উইন্ডোজ ডিফেন্ডারের যে অ্যান্টিভাইরাসটা অন থাকলে এখানে একটা মেসেজ দেবে যে এটা আপনাকে অফ করেন। সো এটা আমরা অফ করব। এটা আমরা অফ অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে অফ করি, এখানে মেসেজে আসলে এখানে ক্লিক দিতে পারেন অথবা আপনার সার্চ করে নিয়ে এসে কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। সো আমরা ফার্স্টে একটু দেখবো হচ্ছে যে এখানে কোনো মেসেজ আসে কি না। এইভাবে একটা মেসেজ চলে আসবে পাশে উইন্ডোজ ডিফেন্ডারে। আমরা একটু দেখি, একটু ওপেন করি। জাস্ট আমরা একটু ওয়েট করি আমাদের পার্সেন্টেজটা কমপ্লিট হোক। ওকে, দেখেন এইরকম আপনার একটা মেসেজ আসবে। হ্যাঁ, আপনি যখন এখানে দেখবেন যে অ্যান্টিভাইরাস থেকে আপনার একটা নোটিফিকেশন দিচ্ছে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ওকে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের এসে ওই মেসেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আমার দেখা যাচ্ছে অনেকগুলো ভাইরাস করে নিছে। তো আমরা এখান থেকে এসে আমরা কোথায় যাব, আমরা এখান থেকে হচ্ছে এসে আমরা এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ওকে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করব। চাইলে আপনি এখান থেকে উইন্ডোজের সার্চ বার থেকেও টাইপ করে নিতে পারেন যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন দিয়ে সার্চ করে আপনি এখানে আসতে পারেন। ওকে, সো এখান থেকে আপনি কি করবেন, এখানে হচ্ছে আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটা আমাদের এখানে অন আছে। ওকে, অন দেখাচ্ছে অলরেডি, ওখানে দেখেন এখান থেকে আমার প্রবলেমও করতেছে অ্যান্টিভাইরাস থেকে। সো এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব, ম্যানেজ সেটিংস। হ্যাঁ, ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে এখান থেকে আমার রিয়েল টাইম প্রোটেকশান, ক্লাউড প্রোটেকশান, ওকে, এখান থেকে যা আছে সবগুলো এখানে অফ করে দেবেন। ওকে, দেখেন আমার এখানে সবগুলো অফ, এখানে আপনাদের অন থাকতে পারে, যদি অন থাকে এখান থেকে যা আছে সবগুলোকে অফ করে দিবেন। শুধুমাত্র আমার এখানে এখন একটা অন দেখাচ্ছে যে রিয়েল টাইম প্রোটেকশন, এটাকেও আমরা অফ করে দেব। ওকে, অফ করে ইয়েস করব, এবং দেখেন এটা আমার অলরেডি টোটালি অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব, এটাকে ক্লোজ করব। অ্যাগেন আমরা এই এক্সটেনশন এখানে এসে আমরা ক্লিক করব। এখন আমার আর কোনো মেসেজ আসবে না, কোনো নোটিফিকেশান আসবে না, এখন আমরা সরাসরি ইনস্টল করতে পারবো। তাহলে কি ক্লিয়ার সবাই কিভাবে আমরা আমাদের অ্যান্টিভাইরাস করে ফেলবো? আচ্ছা, ওকে, বাকিরা সবাই কারো কোনো কমেন্টস আছে? বাকিদের কারো কোনো কমেন্টস আছে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা আমাদের টপিকের শেষে আমরা এই বিষয়ে কথা বলবো। আচ্ছা ভাই, যে তোর ভিডিও পাবো না ক্লাসটা? অলরেডি ক্লাস স্টার্ট হচ্ছে, ভিডিও অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে? হ্যাঁ, মানে এটা কি ফেসবুকে পাবো? এটা লিংকটা আমি ফেসবুকে আমাদের যে ইয়াটা আছে ফেসবুক গ্রুপ ওখানে আমরা শেয়ার করব। এগুলো আমাদের আগে ক্লাসে কথা হয়েছে অলরেডি। আর কারো কোনো কমেন্টস?
না ভাই আপনি ক্লাস শুরু করতে পারেন। ওকে হ্যাঁ 10 থেকে 15 মিনিট লাগবে ইনস্টল করতে গেলে। সো আমাদের অ্যাগেইন আমরা এখান থেকে আমাদের পার্সেন্টেজটা অলরেডি কমপ্লিট। ওকে আসার পর হচ্ছে আপনার এখানে একটা মেসেজ আসবে, আপনি জাস্ট এখানে ইয়েস এ ক্লিক করবেন, হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস ফ্রম অ্যান আনলক পাবলিশার টু মেক আ চেঞ্জ টু ইউর ডিভাইস। এখানে আপনি জাস্ট ইয়েস ক্লিক করবেন। ওকে ইয়েস ক্লিক করার পরে আপনার এই রকম একটা অ্যাপস আসবে এবং আপনার ওখানে একটা মিউজিক শুরু হবে। আপনারা সবাই কি মিউজিক শুনতে পাচ্ছেন? আচ্ছা মিউজিক শুনতে পাবেন না, কারণ হচ্ছে আমাদের মিটের থেকে ডেস্কটপ থেকে কোনো আপনার সাউন্ড ব্যাকগ্রাউন্ড ওখানে আপনাদের পৌঁছাবে না, এটা ক্লাসটা করে শুনতে পাবেন যে মিউজিকটা দিচ্ছে। সো এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট আপনাদের দেওয়া থাকবে, এখান থেকে আমরা এখানে ক্লিক করে বা আপনি অ্যারোতে ক্লিক করে আমাদের সফটওয়্যারটা খুঁজে নিতে হবে। ওকে তাহলে সফটওয়্যারটা আমরা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 এখানে আমরা ক্লিক করব। ওকে আপনি যদি ফটোশপ করতে চান ফটোশপ হচ্ছে যে আপনার এখান থেকে জাস্ট অ্যাডোবি ফটোশপ সিসি 2017 ওকে এবং ইলাস্ট্রেটর হচ্ছে এখানে উপরে পাবেন। সো আমরা ইলাস্ট্রেটর ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ওকে ইনস্টলে ক্লিক করার পরে আমরা এখন ওরা চাচ্ছে যে আপনি কোন লোকেশনে আমাদের একটা প্লেস করবেন। সো আমরা এখান থেকে লোকেশনটা একটা আমরা দিয়ে দিই, ফটোশপের লোকেশন একটা এবং উইন্ডোজের লোকেশনটা আপনার ইনস্টেটার লোকেশনটা কিন্তু আরেকটা। সো এটা খেয়াল রাখবেন লোকেশনটা কোথায়। ফার্স্ট হচ্ছে আমরা সি ড্রাইভে যাব, সি ড্রাইভে চলে গেলাম। সি ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে আমাদের দুটো ফোল্ডার থাকে, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস 86 আর একটা থাকবে হচ্ছে প্রোগ্রাম ফাইলস। দুইটা ফোল্ডার চেক করবেন। আমরা ফার্স্ট প্রোগ্রাম ফাইলে যাব, প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে অ্যাডোবি এই ফোল্ডারটা সবারই থাকবে, অটোমেটিক এই ফোল্ডারটা হয়ে যাবে। এখানে অ্যাডোবি ফোল্ডারে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি আপনার সফটওয়্যারটা খুঁজে নেবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 আমরা ফোল্ডারটা দেখতে পাচ্ছি, এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে এটা হচ্ছে ইলাস্ট্রেটর ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমরা ফটোশপেরটা আমাদের ইজি। এখান থেকে হচ্ছে আমরা সাপোর্ট ফাইলে যাব, সাপোর্ট ফাইল থেকে হচ্ছে কন্টেন্টস, কন্টেন্টস থেকে হচ্ছে উইন্ডোজ। ওকে উইন্ডোজে যাওয়ার পরে এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ANTLIB.DOUBLE এটা হচ্ছে আমাদের মেইন ট্র্যাক, এখানে এটা আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আপনার এখানে হচ্ছে ওয়ার্কিং ডান এবং সাকসেসফুলি আসবে। ওকে এখানে বডিতে লেখাটা আসবে, এখন যেহেতু আমার ট্র্যাকটা ইনস্টল করা আছে সো আমি আর ইনস্টল করতেছি না, আপনারা এখানে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ এখন আসেন ফটোশপের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে হচ্ছে কীভাবে করবেন, এখানে জাস্ট আমরা ব্যাকে চলে গেলাম, অ্যাডোবিতে চলে গেলাম, এখানে দেখেন আমাদের এখন সেম ফটোশপ ফোল্ডারটা থাকবে। ওকে আপনারা তার আগে এখান থেকে হচ্ছে ফটোশপটা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করে ফটোশপ, ফটোশপটা আমরা সিলেক্ট করে নিলাম, অ্যাগেন ইনস্টলে ক্লিক করবো, এরপর আমরা ফটোশপে চলে যাই। দেখেন ফটোশপটা কোথায় কোথায় আছে, প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ফটোশপ, এই ফটোশপে এখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো। এখানে ফটোশপে ওপেন ফোল্ডারটা ওপেন করার পর আপনার কোথাও যাওয়া লাগবে না, এই যে দেখো সেম এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি ফটোশপের ভিতরে। ওকে এই ফোল্ডারটা এখানে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবো, ফটোশপে ইনস্টল হবে। ক্লিয়ার সবাই, কীভাবে ক্র্যাকটা ইনস্টল দিতে হবে? ক্লিয়ার? এখন আমি আপনাদেরকে বলি, এটা এটা তো কথা
যখন হচ্ছে আপনি যখন ফটোশপটা ইনস্টল করতে যাবেন, অবশ্যই 100% ইন্টারনেট কানেকশনটা অফ করে ইনস্টল করবেন। এবং ফার্স্টে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল করবেন, সেকেন্ড হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করবেন, তবে ইন্টারনেট কানেকশনটা অফ করে ফেলবেন। ওকে, ইন্টারনেট কানেকশনটা অফ করে এরপর ওটাকে ইনস্টল করবেন। আর ওখানে ইনস্টল করলে অটোমেটিকলি একটা অ্যাপস আপনার ইনস্টল হয়ে যাবে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড একটা অ্যাপস অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। যদি ইন্টারনেট কানেকশনে থাকেন তাহলে ওই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপসটা বলবে যে আপনি সফটওয়্যারটা কিনে নেন, 7 দিনের ট্রায়াল ভার্সন আপনাকে দিচ্ছি। ওকে, আর যদি আপনি ইন্টারনেট কানেকশন অফ রেখে ইনস্টল করেন, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি এখান থেকে ক্র্যাকটা দিয়ে দিবেন। ক্র্যাকটা দিবেন পরে, আগে দুইটা সফটওয়্যার ইনস্টল করবেন, করার পরে এরপরে ক্র্যাক ফোল্ডারটা ওপেন করে দুইটা সফটওয়্যারের ক্র্যাকটা দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? সফটওয়্যার ইনস্টলেশন সবাই ক্লিয়ার? না, সিসি এবং সিএস সেম না। আপনার সিএস সিক্স আপনার প্রায় সিসির সাথে রিলেটেড, বাট CS5 CS এগুলা রিলেটেড না, এগুলা মানে টোটালি পার্থক্য আছে, ডিস্টেন্স আছে। না, ক্র্যাক ইনস্টল করার সময় আপনি ইন্টারনেট অফ করা লাগবে না। দেখেন আমি কিন্তু ক্র্যাক ইনস্টল করার সময় কিন্তু ইন্টারনেট অফ করি নাই, সো আপনাদের ইন্টারনেট অফ করা লাগবে না। তাহলে আপনারা একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল করার জন্য একটু সবাই একটু ট্রাই করেন সবাই। আমি আপনাদেরকে 15 মিনিট সময় দিচ্ছি, সবাই আমি দেখেন আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি আপনারা কেউ সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই, বুঝতে পারছেন? কারণ দেখেন এখন আপনাকে ফটোশপটা এখন ইনস্টল করে ফেলছেন, এরপরে আপনার ফটোশপ ইনস্টল করতে হবে এবং ক্রিয়েটিভ ক্লাউডের ওই অ্যাপসটা কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে। দেখেন এখানে প্রোগ্রাম ফাইলে যাবেন, প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর হচ্ছে দেখেন এখান থেকে ক্রিয়েটিভ ক্লাউডটা আনইনস্টল করে দেন এবং হচ্ছে ফটোশপটা হচ্ছে আনইনস্টল করে দেন। ওকে, আপনার ফটোশপ যদি আনইনস্টল না করেন ক্রিয়েটিভ ক্লাউড আনইনস্টল হবে না। তাহলে আপনাদেরকে আমি 15 মিনিট সময় দিচ্ছি, আপনারা সবাই ইনস্টল করুন। এবং যদি ইনকেস কারো কোনো প্রবলেম হয় স্ক্রিনটা শেয়ারটা কীভাবে করবেন আমি একটু ক্লাস রেকর্ডে দিয়ে দিই। স্ক্রিন রেকর্ডটা করবেন হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারা আমার মিটে এখানে এসে প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে হচ্ছে ইউর এন্টার স্ক্রিন এই অপশনে ক্লিক করবেন। ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করার পরে সেন্টারে একটা আপনার স্ক্রিন আসবে, ওই স্ক্রিনের উপর ক্লিক করে এরপর আপনি শেয়ারে ক্লিক করুন, আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ওকে, একটু মিউট করে নিলাম আমি ক্লাসটা করতে। ওপেন করার পরে এখান থেকে যখন আপনার সফটওয়্যারটা ইনস্টল ওকে হয়ে যাবে, সব কিছু ওকে হয়ে যাবে, তখন এখানে হচ্ছে সার্চ বার থেকে ইলাস্ট্রেটর দিয়ে ইলাস্ট্রেটর যখন টাইপ করবেন আপনি ইলাস্ট্রেটরটা এখানে চলে আসবে। এখান থেকে এসে আপনি এখানে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে অথবা এখানে ওপেনে ক্লিক করলেও ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের স্ক্রিনে এরকম দেখতে পাবেন। এখানে হচ্ছে আমি রিসেন্ট যে কাজগুলো করছি এই জন্য এখানে এরকম দেখাচ্ছে, বাট আপনাদের এখানে এরকম এখানে কিছুই থাকবে না, ফার্স্ট ইনস্টলে এখানে কিছুই থাকবে না। এটা হচ্ছে যে আপনাদের ইন্টারফেস। ওকে, ইন্টারফেসটা কী সেটাকে বোঝেন? আমরা যে বলি না যে ইউআই ইউএক্স একটা কথা বলি, সবাই মোটামুটি শুনতে পাইছে, অনেকেই ইউআই ইউএক্সের কথাটা শুনতে পাইছেন না? কেউ কেউ শুনতে পাইছেন ইউআই ইউএক্স এর কথা?
সো ওখান থেকে ইউআই যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস, যেমন এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। ওকে, সো এই ইন্টারফেস থেকে এখান থেকে আমরা সফটওয়্যারের এখান থেকে আমরা প্রথম ফার্স্ট হচ্ছে ডকুমেন্ট সেটআপটা আমরা নেব। এটা মাথায় রাখেন যে ফার্স্ট হচ্ছে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলি হচ্ছে আমরা মেনু বার। আমি অ্যাগেন একটু সিলেক্ট করে দেখাচ্ছি, উপরে যে আমরা অংশটা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলবো হচ্ছে আমরা মেনু বার। দেখতে পাচ্ছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে মেনু বার। হ্যাঁ, এ চাইলে আপনি এখান থেকে ফাইল, আমাদের প্রত্যেক উইন্ডোজ অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ফাইল অপশনটা থাকবেই। হ্যাঁ, এখানে ফাইল, ফাইল থেকে নিউতে ক্লিক করতে পারেন। দেখেন এখানে যখন ফাইল, ফাইল থেকে নিউতে যাচ্ছি এখানে শর্টকাট ফ্রম দেখাচ্ছে কন্ট্রোল প্লাস এন, দেখতে পাচ্ছেন? জি, মানে কিবোর্ডের সাহায্যে এটা মানে ওপেন করতে পারবো। হ্যাঁ, কিবোর্ডের সাহায্য নিয়ে ওপেন করতে পারবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সবাই চেষ্টা করবেন যে কিবোর্ডটা ইউজ করার জন্য। ওকে, কিবোর্ডে যে কমান্ডগুলো থাকবে ওই কমান্ডগুলো ইউজ করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটা অতি ফাস্ট হবে এবং আপনার পাশে কেউ যদি বসে থাকে সে কিন্তু আপনার কাজটা বুঝতে পারবে না। অনেকে দেখেন আপনার যখন একটা লাইক একটা অফিস জব করেন আপনার বসে কি করে আপনার পাশে বসে থাকে, দেখে আপনি কি করেন, কোথায় কোথায় কি কাজ করেন, তখন উনি কিন্তু বাসা গিয়ে বসে বসে কি করে ট্রাই করে, ট্রাই করার পরে কি হয় দেখা যাচ্ছে উনি গ্রাফিক্স কাজটা শিখে ফেলে শেষ পর্যন্ত আপনার জবটা কি চলে যায়। এরকম ম্যাক্সিমাম কোম্পানিতে এরকম হয়। সেই ক্ষেত্রে আমরা ডিজাইনাররা যদি শুধু কিবোর্ডে কমান্ড দিয়ে কাজ করি তাহলে আমার পাশে যারা থাকবে তারা বুঝতে পারবে আমি কোথায় গিয়ে কাজ করতেছি, কী কাজ করতেছি। ওকে, সো এখান থেকে আমরা কোথায় ফাইল থেকে নিউতে এখানে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ, এখানেও ক্লিক করলে হবে, মানে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করলে হবে, এই নিউতে ক্লিক করলে হবে, ফাইল থেকে নিউতে ক্লিক করলে হবে। সো আমরা নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পরে এরকম আপনার একটা ইন্টারফেস আসবে, এটা এখানে একটা ডায়ল, এটাকে আমরা ডায়লগ বক্স বলি। সো এখান থেকে দেখেন এখানে একটা আমরা মেনু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিসেন্ট, মানে আমি রিসেন্ট এই কয়টা অপশন ইউজ করতেছি। ওকে, এই জন্য আমার এখানে রিসেন্টে চলে আসবে। এরপর হচ্ছে সেভ, আপনার যদি কোনো ডকুমেন্ট সেভ করে রাখতে চান, সাইজ কোনো আর্টবোর্ড সাইজ, তখন সেভে থাকবে। এরপর হচ্ছে মোবাইল, ওয়েব, আপনি যদি ওয়েবসাইটের জন্য যদি কোনো কাজ করে থাকেন তাহলে এখানে ওয়েবে ক্লিক ক্লিক করে এখান থেকে ওয়েব থেকে আপনার পেজ সেট আপগুলো আপনি নিতে পারেন। ওকে, এটা ম্যানুয়ালি দেওয়াই আছে। এরপর হচ্ছে প্রিন্ট। ওকে, এখানে যখন আপনি প্রিন্টে যখন আপনি ক্লিক করবেন এখানে আমাদের কয়টা সাইজ দেওয়া থাকে। এরপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইনস্টেশন, আরও দুটো অপশন আছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি পাশে একটা আরেকটা কমান্ড আমরা দেখতে পাচ্ছি, এই কমান্ডের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, যেমন প্রিসেট ডিটেলস। ওকে, এই প্রিসেট ডিটেলসটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনি যে ডকুমেন্টটা ইউজ করবেন ওই ডকুমেন্টের একটা নাম দিয়ে দেওয়ার জন্য। ওকে, এই নামটা চাইলে আমরা পরেও ইউজ করতে পারি, এই নামটা চাইলে আমরা এখনই ইউজ করতে পারি, এতে কোনো আপনার কোনো ধরা বাধা নাই, বাট কাজ বোঝার জন্য এখানে আপনার ডকুমেন্ট দিয়ে সেট আপ করে নিতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কার জন্য কাজ করতেছেন। ওকে, এরপর হচ্ছে ওয়েট এবং হচ্ছে হাইট। ওকে, এই ওয়েট এবং হাইটটা হচ্ছে আমি আমার যে পেজ অথবা আর্টবোর্ড, আমরা গ্রাফিক্সের ভাষায় বলেছি আর্টবোর্ড আর মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বলা হচ্ছে পেজ। সো আমরা এখানে হচ্ছে আর্টবোর্ডটা কোন সাইজে নিব সেটা আমরা এখানে ওয়েট এবং হাইটটা আমরা এখানে মেনশন করে দিই, এবং এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টস। ওকে, এই পয়েন্টসের এখানে আমাদের কয়টা অপশন থাকবে, পয়েন্টস থাকবে, ইঞ্চি থাকবে, পিক্সেল থাকবে। এখন আপনি যেই কমান্ডটা নিয়ে কাজ করতে চান এখান থেকে আপনি সেই কমান্ডটা আপনি দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। হ্যাঁ, ওরিয়েন্টেশনটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার আর্টবোর্ডে ওরিয়েন্টেশনটা হচ্ছে এখান থেকে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে প্রোট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, অথবা একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে ক্লিয়ার, প্রোট্রেট এবং ল্যান্ডস্কেপটা কি বা হরিজন্টাল অথবা ভার্টিক্যালটা কি? ক্লিয়ার?
এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আর্টবোর্ডটা আপনি কয়টা আর্টবোর্ড ইউজ করতে চাচ্ছেন এখান থেকে সেই কমান্ডটা। ওকে, আমরা সর্বোচ্চ এখানে 100টা আর্টবোর্ড ইউজ করতে পারবো আমাদের এই পেজের ভিতরে। এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি হচ্ছে ব্লিড। ওকে, এখানে হচ্ছে ব্লিড এরিয়া, এবং এই ব্লিড এরিয়াটা আমরা কত ইউজ করব এবং কি ইউজ করবো এটা আমরা পরে দেবো, এখন আপাতত জানো না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার মোড, এই কালার মোডটা হচ্ছে আমরা যেমন প্রিন্টের জন্য হলে আমরা কোন কালার মোড ইউজ করব, প্রিন্টের জন্য হলে আমরা কোন কালার মোড ইউজ করব, সিএমওয়াইকে, সিএমওয়াইকে, রাইট, এক্স্যাক্টলি। এবং যদি আমরা ওয়েবসাইটের জন্য যদি কোনো কাজ করে থাকি তাহলে কোন কালার মোডটা ইউজ করব ভাইয়া? আরজিবি, আরজিবি। তাহলে অলরেডি বুঝেই গেছেন আমাদের, দেখেন এখানে কিন্তু সেম কমান্ডটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সো আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে প্রিসেট ডিটেইলস, লাইক হচ্ছে এখানে আমরা টেস্ট দিলাম, টেস্ট টাইপ করলাম, এবং হচ্ছে এখানে ওয়াইড এবং হাইট, এখানে হচ্ছে পয়েন্টস দেওয়া আছে। আপনি এখন কোনটা নিয়ে কমফোর্টেবল ফিল করেন, ইঞ্চি নাকি পিক্সেল নাকি সেন্টিমিটার নাকি মিলিমিটার? আমরা সাধারণত সবাই ইঞ্চি নিয়ে আমরা ইজিলি ফিল করি এবং পিক্সেল নিয়ে আমরা ফিল করি। আপনার এখানে একটা নোট করে রাখতে পারে যে আমাদের 96 পিক্সেল হচ্ছে 1 ইঞ্চি। কত পিক্সেল 1 ইঞ্চি হয় আমাদের? 96 পিক্সেল। তাহলে আপনি ধরেন আপনাকে ক্লায়েন্টে বললো যে আমার 3 ইঞ্চি মোডে হবে, ওকে, 3 ইঞ্চি/7 ইঞ্চি মোডে আমার ডিজাইনটা হবে, বাট আমি ওয়েবসাইটের জন্য ইউজ করব, ওকে। তাহলে এখানে আপনার যদি পিক্সেল নিয়ে কাজ করেন, এখানে যদি লাইক আমি পিক্সেল দিলাম, তাহলে এখানে আর পিক্সেলের কমান্ডটা দিবেন কিভাবে? তার মানে ক্যালকুলেটর নেবেন, ওকে, ক্যালকুলেটর নিয়ে এখানে আপনার, আমরা সাধারণত জানি কত পিক্সেল 1 ইঞ্চি হয়, 96 পিক্সেল, ওকে। তার মানে আমরা এখানে 96টা ইউজ করব ইনটু, এরপরে ক্লায়েন্ট কত ইঞ্চি বলছে ধরেন যে 3 ইঞ্চি, ওকে, এরপর ইকুয়াল দেব। তার মানে আপনাকে এখানে ওয়েটে 288 পিক্সেল আপনাকে ইউজ করতে হবে, বুঝতে পারছেন? সো আমরা এই পিক্সেলের কমান্ডটা ইউজ না করে আমরা ফার্স্টে ইঞ্চি মোডটা আমরা নেব, ওকে। তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা এখানে সরাসরি যদি 3 টাইপ করি, আমরা এখানে সরাসরি যদি আমরা ধরেন যে 5 টাইপ করি, একদম সরাসরি এখানে ইঞ্চি মোড হয়ে যাচ্ছে 3 ইঞ্চি/5 ইঞ্চি। এরপর হচ্ছে যে এখানে হচ্ছে ওয়ারেন্টেশন, আমি পেজটা আর একটু বাড়িয়ে নিচ্ছি, আমি A4-এ নিচ্ছি, ওকে, আমরা ইঞ্চি মোডে A4-এ ক্লিক করে নিচ্ছি যে 8.26/11.69 ইঞ্চি পেজ ওয়ারেন্টেশন। আপনি পেজটাকে প্রোটিন হবে মানে লম্বালম্বি হবে নাকি পাতলে হবে, মানে এটা বুঝতে পারেন যে প্রোট্রেট অথবা ল্যান্ডস্কেপ, কেউ যদি প্রোট্রেট এবং ল্যান্ডস্কেপ যদি না বোঝেন তাহলে এটা বোঝেন হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, ওকে। সো আমাদের আপাতত ওয়ারেন্টেশনটা হচ্ছে আমরা প্রোট্রেট নিয়ে রাখলাম। এখানে পাশে দেখতে পাচ্ছি নাম্বার অফ আর্টবোর্ড, কয়টা আমরা আর্টবোর্ড নিব, ধরেন যে আপনি এখানে একটা লাইক এটা বিজনেস কার্ড করতে চান, আপনি এখানে 2টা আর্টবোর্ড নিচ্ছেন, আপনি একটা কাজ করতে চাচ্ছেন, এটা পোর্টফোলিও করতে চাচ্ছেন, আপনার 10টা আর্টবোর্ডটা প্রয়োজন হচ্ছে। সো এখানে 10 টাইপ করে দিন, তাহলে সরাসরি 10টা আর্টবোর্ড চলে আসবে। আমি আপাতত এখানে 1টা আর্টবোর্ড ইউজ করতে পারবো। এটা খেয়াল রাখবেন যে আমরা ইলাস্ট্রেটর হচ্ছে সর্বোচ্চ কয়টা আর্টবোর্ড ইউজ করতে পারবো, এখানে আমরা সর্বমোট কয়টা আর্টবোর্ড ইউজ করতে পারবো, 100টা, ওকে, সর্বমোট কয়টা আর্টবোর্ড ইউজ করতে পারবো, 100টা আর্টবোর্ড, 100। এখানে যদি আপনি 100001 টাইপ করেন, আমরা লাইক 1001 টাইপ করলাম, হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে কত, 100। আমাদের ছোটখাটো ইন্টারভিউ কোশ্চেনে বা কোনো এমসিকিউ কোশ্চেনে কিন্তু আমাদের এই ছোটখাটো কিছু অপশনটা চলে আসে, যেমন লাইক আপনাকে যদি কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্য যদি টাকা হয়, যদি বলে যে আমরা আর্টবোর্ডে সর্বোচ্চ কয়টা আর্টবোর্ড আমরা ইউজ করতে পারবো বা সর্বনিম্ন কয়টা আর্টবোর্ড আমরা ইউজ করতে পারবো, এই ধরনের কোশ্চেন যদি বলে, আপনি যদি এখন বলতে না পারেন, তার মানে আপনি যত এক্সপার্ট ডিজাইনার হন না কেন, যত কাজ পারেন না কেন, আপনার এই কথাতে তারা ধরে নিবে হচ্ছে যে আপনি কোনো কাজই জানেন না, বুঝতে পারছেন সবাই?
জি বুঝতে পারছি। ওকে সো আমরা এখানে সর্বোচ্চ 108 আরপিডি, আমি লাইক আপাতত 1টা আরপিডি ইউজ করতেছি। এবং এখানে হচ্ছে ব্লিড এরিয়াটা, ব্লিড এরিয়াটা আমি এখন কি আপনাদের এখন কোনো বোঝার কোনো দরকার নাই। ব্লিড এরিয়াটা আমরা যখন আমাদের সেকেন্ড ক্লাসে বা এরপরে ক্লাসে যাব তখন আমরা ব্লিড এরিয়াটা বুঝবো, এখন বোঝার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে কালার মোডটা, আমরা এখন হচ্ছে ওয়েবসাইটের জন্য কাজ করার জন্য নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে কোন কালার মোডটা নেব, RGB, আর প্রিন্টের জন্য হলে আমার সেম হয়ে গেছে। সো আমি ফার্স্ট এখন RGB কালার মোডটা নিলাম। এরপর হচ্ছে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। ওকে এ পর্যন্ত কি সবাই কি বুঝতে পারছেন, কারো কাছে কি কোনো কঠিন মনে হয়েছে? না ভাই বুঝতে পারছি। বাকিদের কাছে কি কোনো কঠিন মনে হয়েছে? লাইক হচ্ছে সিফাত খান, সিফাত খান লাইনে আছেন? সিফাত খানকে লাইনে আছেন? সিফাত খান ওকে। এরপর হচ্ছে অন্বেষা রয় কে লাইনে আছেন? অন্বেষা রয় লাইনে আছেন? হ্যাঁ ভাই আছে, ইয়েস দিছে। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা এখন হচ্ছে এই পর্যন্ত সবাই মোটামুটি ক্লিয়ার আমি আশা করি। এই হচ্ছে আমাদের ইন্টারফেস, এবং এই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের মেইন, এবং আমরা এখানে এসে সবাই সবসময় কাজ করি। সো এই রেজিস্ট্রেটরটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনার এরপর নেক্সট যে গ্রাফিক সফটওয়্যারগুলো আসবে বা করবেন ওইসব সফটওয়্যারে আপনার কোনো কাজ করতে তেমন কোনো প্রবলেম হবে না। সো আমি একটু অ্যাগেন আমাদের ইন্টারফেসটা একটু আপনাদের সাথে পরিচয় করে দিই। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেনু বার। ওকে এটা হচ্ছে আমাদের মেনু বার। এরপরে অপশনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, এটার নামটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এরপর অপশনটা এটাকে বলবো হচ্ছে আমরা ট্যাব বার, এটাকে বলবো হচ্ছে আমরা ট্যাব বার, কারণ আমরা আরেকটা পেজ নিয়ে এখানে আরেকটা পেজ আসবে, ট্যাব আকারে আসবে। লাইক হচ্ছে আমাদের এখান থেকে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে লাইক আমরা এখানে কাজ করতেছি, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। সো এরকম এখানে ট্যাব থাকবে হচ্ছে আপনার, এখানে যদি আপনি আরেকটা ডকুমেন্ট আরেকটা ট্যাব আকারে চলে আসবে, এটাকে বলবো হচ্ছে আমরা টুল বক্স বা টুল বার বলতে পারেন, টুল বক্স। এরপর হচ্ছে আমরা এই পাশে যেটাকে দেখতে পাচ্ছি এগুলাকে আমরা বলবো হচ্ছে প্যালেট, এগুলাকে বলবো প্যালেট, এখানে যা যা আছে এগুলাকে বলবো হচ্ছে আমরা প্যালেট। এবং মাঝখানে যেটা থাকবে এটাকে বলবো হচ্ছে আমরা ওয়ার্কিং এরিয়া ধরতে পারেন, ওয়ার্কিং স্পেস ধরতে পারেন। আর মাঝখানে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, ওয়াইডটাকে বলবো হচ্ছে আর্টবোর্ড। এবং বাকি যা আছে আশেপাশে এখানে স্পেস, যত স্পেস আছে ব্ল্যাঙ্ক স্পেসগুলো, এই স্পেসগুলোকে আমরা ওয়ার্কিং এরিয়া হিসেবে আমরা ধরে নেব। ওকে পর্যন্ত ক্লিয়ার সবাই? ইন্টারফেস, টুল বক্স, কন্ট্রোল প্যানেল, ট্যাব, এরপর হচ্ছে মেনু বার, প্যালেট, আর্টবোর্ড এবং ওয়ার্কিং স্পেস। ওকে রাখতে চাচ্ছি এখানে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। এবং টুল বক্স, আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে টুল বক্স, এবং হচ্ছে মেইন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে টুল বক্স নিয়ে কাজ। এবং টুল বক্স থেকে এখান থেকে প্যালেট থেকে আমরা কিছু কমান্ড দেই, হ্যাঁ, এরপরে কন্ট্রোল প্যানেল থেকে হালকা কিছু, কন্ট্রোল প্যানেল এই কয়েকটা অপশনে থাকবে। এবং মেইন কাজ থাকবে হচ্ছে আমাদের টুল বক্স নিয়ে আমরা ডিজাইন করব। এখানে মেনু বার থেকে আমরা কিছু কিছু কমান্ড দেব, যেমন ধরেন যে এখানে আমি একটা বৃত্ত নিলাম,
ওকে লাইক এই ভিতরটা দিলাম জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি হ্যাঁ এখন আমরা কাজ শুরু করি নাই এই বৃত্ত দেওয়ার পরে আমরা এইখান থেকে আমরা কিছু কমান্ডটা দেব এখান থেকে যেগুলো যেগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন আপনার কিন্তু এগুলো কিন্তু একটা একটা করে কিন্তু ধরে কিন্তু শেখানো হবে না আর এইটা একটা একটা করে শেখানো কোনো পসিবল না এটা কেউ বলবেন না প্লিজ আমরা একটা একটা করে ধরে বা যে যে টুলসগুলো কাজে লাগবে এগুলো দেখাবো এবং প্যালেটে কোন কোন অপশনগুলো আমাদের লাগতে পারে সেগুলো দেখাবো কন্ট্রোল প্যানেলে আমাদের যে যে অপশন লাগতে পারে ওগুলো দেখাবো ওকে তো যেমন ধরুন এখান থেকে একটা বৃত্ত নিলাম বৃত্ত থেকে আমরা একটা কমান্ড দিয়ে আমরা এখান থেকে এখান থেকে আমরা ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম ধরুন এখানে আমরা জিগজাগ ইউজ করলাম তাহলে এখানে ক্লিক করলাম প্রিভিউ দিলাম তাহলে একটা এখানে একটা কমান্ডের পার্সেন্টেজ বারে আমরা এরকম করে দিতে পারি এরকম করে দিতে পারি এরকম ডিজাইন কোনো ডিজাইনে দেখতে পান কি কোনো ডিজাইনের ভিতরে বিশেষ করে সার্টিফিকেটে দেখতে পান তাই না সার্টিফিকেটে যে স্টিকারটা থাকে এগুলো দেখছেন হ্যাঁ দেখতে পাই দেখুন এখান থেকে ওকে সো এরকম আমরা মেইন আমরা কমান্ডটা দেব হচ্ছে আমরা মেইন কাজ করব হচ্ছে টুল বক্স নিয়ে কাজ করব এখান থেকে আমরা হালকা পাতলা কিছু একটু কমান্ড দিয়ে আমরা কাজ করব সো ফার্স্ট আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসে আমাদের কি কি অপশন দেওয়া আছে আজকের ক্লাসে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট ওয়ার্ক স্পেস ইন্ট্রোডাকশনটা কমপ্লিট কিভাবে একটা ডকুমেন্ট সেট আপ করতে হয় এটাও কমপ্লিট ওকে এবং আছেন টুলস এবং প্যানেলস এর ইন্ট্রোডাকশন এরপর হচ্ছে ওয়ার্কিং উইথ শেপ অ্যান্ড কালার ওকে এরপর হচ্ছে লক হাইট এবং অ্যারেঞ্জ ফাংশনস কপি অ্যান্ড পেস্ট ওকে ক্রিয়েট অ্যান্ড কার্টুন ক্যারেক্টার সো এখান থেকে হচ্ছে ফার্স্ট কয়টা ক্লাস একটা দুইটা ওকে এই দুটো ক্লাস আমি আমার মতো করে আপনাদেরকে শেখাবো কীরকম করে এটা হচ্ছে যে এখান থেকে চাইলে আমি এখান থেকে দুটো ক্লাস দেখে দেখে কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে বলে দিতে পারি যে আজকে কীভাবে লক করতে হবে অ্যারেঞ্জ করতে হবে আসলে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের কথার মাঝে কিন্তু অটোমেটিকলি চলে আসে ওকে আমাদের যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে আমরা চেষ্টা করব এই দুইটা ক্লাসে জাস্ট এই টুল বক্সে আমরা সময় দেব বুঝতে পারছেন কি সবাই দুটো ক্লাসে আমরা এই টুল বক্স নিয়ে সময় দিব এবং দেখেন আমাদের নেক্সট ক্লাস কিন্তু টুল বক্সগুলো দেওয়া আছে তিন নম্বর ক্লাস যেমন গ্রাডিয়েন্স পেন্ট টুলস ওকে রোটেট অ্যান্ড রিফ্লেক্ট এরপর হচ্ছে পাথ ফাইন্ডার এটা আলাদা শেপ বিল্ডার এরপর হচ্ছে টাইপ টুলস সো এখান থেকে আমরা টুল বক্সগুলো আমরা ওই ক্লাসে দেখতে পাচ্ছি সো এই এই কথাগুলো লক হাইট এবং অ্যারেঞ্জ ফাংশন এগুলো আমার অটোমেটিকলি চলে আসবে আমি যখন কোনো ডিজাইন দেখাবো বা এখান থেকে হচ্ছে এই চার নাম্বার ক্লাসে আসবো হ্যাঁ যখন একটা বিজনেস করতে চাই এই কথাগুলো অটোমেটিক আসবে অটোমেটিক এটা চলে আসবে এগুলো আমাদের ইউজ করতে হয় কপি পেস্ট সেটা আমরা নর্মালি সবাই জানি সাধারণত এটা সবাই ভাইয়া কথা ক্লিয়ার আসছে না বাকিরা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন বাকিরা সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন বাকিরা সবাই একটু কথা বলুন প্লিজ বাকিরা সবাই কি কথা কি শুনতে পাচ্ছেন ওকে ফার্স্ট আমরা শুরু করি তো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা টুল বক্স নিয়ে শুরু করবো টুল বক্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট সবাই একটু মনোযোগ সহকারে টুল বক্সগুলো একটু দেখবেন এবং যে যে টুল বক্সগুলো আমাদের জন্য দরকার ওই টুল বক্সগুলো দেখাবো বাকি হয়তো গুটি কয়েকটা টুল বক্স একটু অ্যাভয়েড করা হবে সো ফার্স্টে টুলসের নাম এই টুলসের নাম হচ্ছে সিলেকশন টুলস পাশে ব্র্যাকেটে দেওয়া আছে ভি ভি মানে হচ্ছে এটা শর্টকাট ফর্মটা আপনি যদি কিবোর্ডে যদি সরাসরি ভি পেস্ট করেন প্রেস করেন তাহলে এখান থেকে আপনার সরাসরি এই টুলসে আপনাকে নিয়ে আসবে আপনি যে কোনো টুলসে থাকেন না কেন লাইক আমি এখন এই টুলসে আসি আমি কিবোর্ডের ভি প্রেস করলাম দেখেন আমাকে অটোমেটিকলি ওই টুলসে আমাকে নিয়ে গেছে
সো এই টুলসটা হচ্ছে আমাদের সিলেকশন টুলস। এই সিলেকশন টুলসটা দিয়ে আমি আমরা কি কাজ করি আগে একটু আমরা দেখে নিই। ভয়েস ক্লিয়ার হচ্ছে না, বাকিরা সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভয়েসটা? বাকিরা সবাই ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন প্লিজ, একটু রেসপন্স করবেন। সো ফার্স্ট টুলস এর নাম হচ্ছে আমাদের সিলেকশন টুলস। এই টুলস আমরা কি করি, এই টুলস আমরা করি হচ্ছে কোনো কাজকে আমরা মুভ করার জন্য, কোনো ইমেজকে মুভ করার জন্য, কোনো অবজেক্টকে মুভ করার জন্য হচ্ছে আমরা সিলেকশন টুলসটা আমরা ইউজ করি। যেমন সিলেকশন টুলস কি কাজ হয়, যেমন এইখান থেকে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি, অবজেক্ট দেখতে পাচ্ছি, এই অবজেক্টটাকে আমরা মুভ করার জন্য আমরা সিলেকশন টুলসটা ইউজ করি। ওকে, এই টুলসটা ইউজ করি এটাকে আমরা মুভ করার জন্য। ওকে, লাইক হচ্ছে এটা এগুলোকে মুভ করার জন্য। যদি কোনো ইমেজ নিয়ে আসি, ওকে, এবং এই ইমেজগুলো হচ্ছে আমরা মুভ করার জন্য হচ্ছে আমরা সিলেকশন টুলসটা আমরা ইউজ করে থাকি। ওকে, এবং সিলেকশন টুলসের আরেকটু গুণ আছে, সেটা হচ্ছে এই সিলেকশন টুলস দিয়ে আপনি কোনো ইমেজকে বা কোনো এগুলোকে আমরা অবজেক্ট বলি, হ্যাঁ, কোনো অবজেক্টকে আপনার ডুপ্লিকেট কপি করার জন্য আমরা সিলেকশন টুলসটা ইউজ করি। যেমন একটা ইমেজ, লাইক এই ইমেজটাকে আমরা ডুপ্লিকেট কপি করব হচ্ছে কিবোর্ডের অল্টা প্রেস করে ধরে, আমরা সিলেকশন টুলসে থাকব, সিলেকশন টুলসে থেকে এখানে ইমেজের উপরে এসে আমরা কি করব, কিবোর্ডের অল্টা প্রেস করব। ওকে, অল্টা প্রেস করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের কার্সারটা অটোমেটিক ডুপ্লিকেট দেখাচ্ছে, এবং মাউসের ক্লিক পয়েন্টটা ধরে আমরা এভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখন অলরেডি দুইটা আমাদের, আগে ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। তাহলে এই কাজটা আমরা কোন টুলস দিয়ে করলাম, সিলেকশন টুলস দিয়ে করলাম। আমি অ্যাগেন দেখাচ্ছি যে এখান থেকে ধরেন যে এই অবজেক্টটাই এটাকে আমরা ডুপ্লিকেট কপি করব হচ্ছে কিবোর্ডের অল্টা প্রেস করে ধরে, এভাবে মাউসের ক্লিক পয়েন্টটা চেপে ধরে ধরে এভাবে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো, তখন আমাদের দুইটা ডুপ্লিকেট কপি অটোমেটিকলি হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আপনি কপি পেস্ট করতে পারেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করতে পারেন, সেম অ্যাগেন ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তাহলে আমাদের কোনটা ইজি মনে হচ্ছে, যে আমরা টুলস দিয়ে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসবো, নাকি কিবোর্ডের কমান্ড দিয়ে কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে আসবো, কোনটা আমাদের কাছে ইজি? সবচাইতে ইজি মনে হবে হচ্ছে টুলস, টুলস দিয়ে আপনার এখানে আল্ট্রা প্রেস করে ধরে ড্র্যাগ করে এভাবে ধরে নিয়ে আসবেন। ওকে, এভাবে ড্র্যাগ করে আপনি যখন নিয়ে আসবেন তখন আপনার কোথাও যাওয়া লাগতেছে না, কন্ট্রোল ভি বা কন্ট্রোল সি এগুলো প্রেস করে লাগতেছে না, সরাসরি এইভাবে আপনি কমান্ড দিয়ে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টুলসের কাজ। এবং এই সিলেকশন টুলসটাই আমরা লাইক আরেকটা, যদি একটা উদাহরণ দিয়ে বলি সিলেকশন টুলস কী কাজ করে, ধরেন আমাদের দুইটা হাত, হ্যাঁ, আমরা কোনো কিছুকে টাচ করতে গেলে আমরা কি আমাদের হাতটাই তো ব্যবহার করি, তাই না? হাতটা দিয়ে ধরে একটা জায়গা থেকে ধরে আরেকটা জায়গা মুভ করি, ঠিক আমাদের এই সিলেকশন টুলসটা ঠিক ওইভাবেই কাজ করে, যে আমরা কোনো কিছুকে টাচ করতে গেলে, কোনো কিছুকে আমরা মুভ করতে গেলে আমরা সিলেকশন টুলস নিয়ে আমরা এখানে আসতে। আপনি যে কোনো টুলসের উপরে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, আপনাকে এটাকে মুভ করতে গেলে আপনাকে অবশ্যই এই টুলসে এসে ক্লিক করে ধরে আপনি এটাকে মুভ করতে হবে, তাছাড়া মুভ করতে পারবেন না। ক্লিয়ার সবাই সিলেকশন টুলস? জি ভাইয়া, ওকে। এখন তার পাশে একটা আমরা টুলস দেখতে পাচ্ছি, এই টুলসটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। ডাইরেক্ট সিলেকশন টুলসটা কি কাজ করে, এটা আমরা ম্যাক্সিমাম আমরা ইউজ করি ডাইরেক্ট সিলেকশন টুলসটা। এই টুলসটা দিয়ে আমরা কি কাজ, এই টুলসটা কাজ করা হচ্ছে অবজেক্ট নিয়ে, কোন ইমেজ নিয়ে সে কাজ করতে পারবে না। ইমেজ নিয়ে কেন কাজ করতে পারবে না, কারণ হচ্ছে সে এটাকে এডিট করতে পারবে না, ইমেজটা তো একটা লগ, ওকে, এটা একটা রাস্টার গ্রাফিক্সে আছে, এই জন্য সে এটাকে এডিট করতে পারবে না। যেমন ধরেন এই ইমেজটা কিন্তু আমাদের রাস্টার গ্রাফিক্সে আছে, দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে, যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে,
এটাকে আমরা এডিট করতে পারবো না, খেয়াল রাখবেন ইলাস্ট্রেটরে কোনো ইমেজকে আপনি এডিট করতে পারবেন না। তাহলে আমাদের এডিট করতে গেলে কি করতে হবে, এই অবজেক্টগুলোকে নিয়ে আপনাকে এডিট করতে হবে। এগুলো কোথায় পাবো, এগুলো আমরা নিচে আসলে পাবো, এখানে আসলে পাবো, তার আগে পাবো না। সো এরা কি কাজ করে, ডিরেক্ট সিলেকশন টুলসটা আমরা নেব, ডিরেক্ট সিলেকশন টুলসটা আমরা নিয়ে নেওয়ার পরে দেখেন এখানে আমরা কোন পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করি ডিরেক্ট সিলেকশন টুলসে। এটা হচ্ছে যে কর্নারে কর্নারে আমরা কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা লাইক সিলেকশন টুলসে চলে গেলাম, দেখেন এখানে কর্নারে কর্নারে পয়েন্ট দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই কর্নার কর্নার পয়েন্টগুলো নিয়েই আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসটা কাজ করে, ভেতরের পয়েন্টগুলো নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলস কাজ করে। এই কর্নারে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যানকর পয়েন্ট টুলস, এগুলোকে বলা হচ্ছে অ্যানকর পয়েন্ট। ওকে, তাহলে কর্নার যে এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলবো, অ্যানকর অ্যানকর পয়েন্ট। ক্লিয়ার? কর্নারে আমরা যে পয়েন্ট দেখতে পাবো এই পয়েন্টগুলোকে বলবো হচ্ছে অ্যানকর, এবং এই অ্যানকর নিয়ে কাজ করে। আমরা যেমন ধরেন আমরা ডিরেকশন চলছে গেলাম, গিয়ে কর্নার অ্যানকরটাকে ক্লিক করলাম, ক্লিক করে টেনে ধরে এদিকে মুভ করলাম, দেখেন সে এটাকে অলরেডি এডিট করতেছে, দেখতে পাচ্ছেন এটা মুভ হয়ে যাচ্ছে, পাচ্ছেন কি? অ্যাগেন আমরা কর্নার আমরা রেজিস্ট্রেশন টুলসে গেলাম, এই কর্নার অ্যানকর পয়েন্টটাকে ধরে এদিকে একটু মুভ, এদিকে মুভ করতে পারেন। ওকে, এদিকে এদিকে মুভ করতে পারেন। ওকে, এদিকে এই কর্নারটাকে ধরে এদিকে একটু মুভ করেন, এই মাঝখানে কর্নার অ্যানকরটা ধরে এদিকে একটু মুভ করেন, দেখতে পাচ্ছেন কি আমাদের অবজেক্টটা ছিল কিরকম, এরকম ছিল। বাট আমরা কর্নার অ্যানকর পয়েন্টস ডিরেকশন টুলস নিয়ে কর্নার অ্যানকর পয়েন্টগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্টটা এই স্টাইলে করে ফেললাম। তাহলে এটা আমরা কোন টুলস দিয়ে করলাম? ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে, সিলেকশন পয়েন্ট। এই যে ডিরেক্ট সিলেকশন টুলসটা আমরা যখন নেব, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমরা অ্যাগেন সেন্টার কর্নার আপনি নিয়ে ধরেন, এটা হবে না, আমাদেরকে কর্নার অ্যানকর আসতে হবে। এবং দেখেন এগুলাকে বাহিরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলাকে বলো হচ্ছে আমরা অ্যানকর, এবং ভিতরে চারটা দেখতে পাচ্ছি, দেখেন একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পয়েন্টটাকে বলি হচ্ছে আমরা রেডিয়াস পয়েন্টস। ওকে, চারটা পয়েন্টটাকে আমরা কি বলি, রেডিয়াস পয়েন্ট। রেডিয়াস পয়েন্টগুলো কি, আপনার যেমন হচ্ছে আমরা এই রেডিয়াস পয়েন্টটাকে ক্লিক করলাম, ক্লিক করে ধরে এইভাবে যদি আমি মুভ করি নিয়ে আসি, ঠিক এইরকম দেখা যাবে। ওকে, আপনি যদি এই রেডিয়াস পয়েন্টটাকে, এই রেডিয়াস পয়েন্টটাকে ধরে যদি মুভ করেন এটা দেখতে এইরকম হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? ডাইরেক্ট সিলেকশন করেছি। ওকে, দেখেন এগুলো কিন্তু অলরেডি আস্তে আস্তে একটা স্টাইল। ভাই একবার একটু দেখেন তো এই স্লাইডটা, রেডিয়াস টাইপ তো। হ্যাঁ, রেডিয়াসটা হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে রেডিয়াসটার এই যে রেডিয়াস পয়েন্টটাকে ধরে এভাবে যদি আমরা ক্লিক করি সবগুলো আসবে। ওকে, একসাথে আসবে। আপনি যদি এখানে যদি রেডিয়াস পয়েন্টে ডাবল ক্লিক করেন, এখানে ক্যান্সেল করবেন, ডাবল ক্লিক করে ধরে আপনি এই একটা কর্নারকে সরাসরি এবার মুভ করতে পারবেন। ওকে, এবং অ্যাগেন এখানে একটা ক্লিক করে আপনি এদিকে মুভ করেন, এটা অটোমেটিকলিভাবে এটা একটা এইভাবে একটা মুভ হয়ে যাবে। এই ধরনের স্টাইলগুলো কি আমরা কি কোনো ডিজাইনকে দেখতে পাই? এই ধরনের স্টাইলগুলো কি আমরা কোনো ডিজাইনকে দেখতে পাই? কেউ কি দেখছেন ডিজাইনের ভিতরে? ভাই এটা তো ডিজাইনই হইতেছে, যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা আপনারা এটাকে আমরা ডুপ্লিকেট কপি করে করে নিলাম। ওকে, এটাকে আমরা এটা বসালাম,
এটাকে আমরা ধরেন যে ঘুরাই দিলাম এটাকে আমরা ঘুরাই দিলাম ওকে এরকম হয়ে যাবে ওকে তো আপনি যদি এই পার্টটাকে যদি নিয়ে আসেন এই পার্টটা যদি নিয়ে এসে বসান এটা একটা গাছের শেপ হয়ে যাবে ওকে আমরা একটা স্টাইল নিয়ে আমরা বিভিন্ন ধরনের কিন্তু আমরা করতে পারি হ্যাঁ এগুলোকে আপনার এইভাবে ডিজাইনগুলো করে যদি নিয়ে এগুলোকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক্স বলে এই যে লাইক আপনি একটা যদি বাটারফ্লাই আর্ট করেন এই রে একটা বাটারফ্লাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই এখানে যদি আমরা একটা লাইন টেনে নিই ওকে লাইক আমি আমি লাইক আপাতত একটা লাইন টেনে নিলাম এটাকে আমরা ঘুরাই দিলাম এখানে বসালাম এবার সামনে একটা ডট দিয়ে দেন তাহলে এটা কি বাটারফ্লাই বুঝতে পারছেন সবাই তাহলে এই ডিজাইনের এই শেপটা আমরা কোন কোন টুলস দিয়ে আমরা করলাম এই শেপটা আমরা কোন টুলস দিয়ে নিয়ে আসলাম ডিজাইনের শেপটা আমরা কোন টুলস দিয়ে নিয়ে আসলাম একটু বলেন ব্রেক সিলেকশন টুলস দিয়ে আমরা এই শেপটা নিয়ে আসলাম ওকে আমরা এখন আমরা পরবর্তীতে চলে যাই আগের পজিশনে চলে আসলাম এখন এর পরবর্তী টুলস ম্যাজিক ওয়ান টুলস ম্যাজিক ওয়ান টুলসটা কি কাজ করে ম্যাজিক ওয়ান টুলসটা যে কোনো একটা কালার নিয়ে সে কাজ করে ওকে যেমন ধরেন আমার এখানে হচ্ছে গ্রিন বিভিন্ন জায়গাতে আমার গ্রিন কালার পড়ে আছে এটাকে আরেকটু ছোট করে দিলাম ওকে এটাকে আবার এই কর্নার নিয়ে আরেকটু ছোট করে দিলাম ডুপ্লিকেট কপি করে নিচ্ছি দেখেন আমি অ্যাগেন কিন্তু মুভ টুলে চলে গেছে ডিরেকশন টুলসে চলে গেছে ওকে এখানে দেখেন যে এখান থেকে আমার সবটা জায়গায় গ্রিন কালার দেওয়া আছে হ্যাঁ ব্ল্যাক কালারটা দেওয়া আছে এবং আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনের ভিতরে যত গ্রিন কালার অবজেক্ট আছে সবগুলো ডিলিট করে দিতে তাহলে আপনি ইজিলিভাবে আপনার যদি সিলেক্ট করেন তাহলে আপনি ম্যাজিক ওয়ান টুলস নেবেন নিয়ে ধরেন যে আমি এখানে উপরে একটা ক্লিক করব এই যে আমাদের গ্রিন কালার আছে এই এই কালার উপরে একটা ক্লিক করব দেখেন আমি যখন এখানে একটা ক্লিক করব বাকি সব গ্রিন কালার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আমি এখানে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বাকি সবগুলো যে সিলেক্ট হয়ে গেছে জি ভাই ওকে এখন চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন ওকে একসাথে সব চেঞ্জ হবে চাইলে আপনার এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন ইচ্ছা আপনার আপনার যেটা কাজে প্রয়োজন হবে ঠিক ওইটাই আপনি অ্যাপ্লাই করবেন ওকে এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুলস ঠিক আছে এটা একটু জাস্ট একটা নলেজে নিয়ে রেখে দেন এরপরে টুলসটার কাজ হচ্ছে এখানে হচ্ছে লেসো টুলস লেসো টুলসের কাজটা কি লেসো টুলসের কাজটা হচ্ছে কি যে সে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে কাজ করে মানে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনাকে সিলেক্ট করে দেওয়ার জন্য আমি যখন একটা লেসো টুলস নেব এখানে ক্লিক করে যখন এইভাবে একটা মুভ করব আমার এই পয়েন্টটা আমার কি সিলেক্ট হয়ে গেছে এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে আমরা এটা কীভাবে বুঝবো এটাকে আমরা যদি কিবোর্ডের আমাদের অ্যারোর বাটন আছে টপ বটম লেফট এবং রাইট সবাই কি চিনেন এই কিবোর্ডের অ্যারোর বাটনটা জি ভাই আমি যা এখন আমি কিবোর্ডের টপ বাটনটা চাপতেছি দেখেন আমার জাস্ট ওই কর্নারটা টপে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমি যদি বটমে চাপি দেখেন আমার জাস্ট ওই কর্নারটায় কিন্তু আমার মুভ হচ্ছে আর বাকি কর্নারগুলো আমার ঠিক যেভাবে আছে এইভাবেই আছে দেখেন এই কর্নারটা আমার একদম মুভ হচ্ছে ওকে এবং আমি লেফট বাটনটা চাপতেছি দেখেন জাস্ট আমার ওই কর্নারটা যেদিকে যাচ্ছে সে ওদিকে কনভার্ট হয়ে চলে যাচ্ছে ক্লিয়ার সবাই ভাইয়া একটা কোশ্চেন ছিল হুম বলেন বলেন ভাইয়া ফাস্ট টুলসটার নাম ভুলে গেছি একটু কাইন্ডলি বলবেন আচ্ছা এখানে ফাস্ট টুলসের নাম হচ্ছে
সিলেকশন টুলস, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস, এটা হচ্ছে ল্যাসো টুলস। ওকে, ওই টুলস ভাই লাস্ট এটা কি নাম? ল্যাসো টুলস, ল্যাসো টুলস এর উপর যখন আপনি মাউসের কার্সারটা নেবেন এখান থেকে আপনার নামটা দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এই কয়টা টুলসটা আমরা দেখলাম, এই কয়টা টুলসটাকে বুঝতে পারছেন কোন টুলসে কি কাজ করতে হবে? আপনার কাজ করতে হবে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বা যে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি সিলেক্ট করে নেওয়ার জন্য আপনি ল্যাসো টুলস নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাসো টুলসটা নেবেন, নিয়ে ধরেন যে আপনি এই কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, আপনি এইভাবে ক্লিক করে এইভাবে মুভ করে নেবেন, জাস্ট এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে বুঝবো কিভাবে, এখানে দেখেন এখানে কর্নার পয়েন্টের মাঝখানে একটু হোয়াইট দেখা যাচ্ছে, আমি একটু জুম করে, জুম করলো একটু বুঝতে পারবেন। এখানে দেখেন আমি এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পর এখানে হচ্ছে কর্নার পয়েন্টটা দেখেন মাঝখানে হোয়াইট আছে, বাট এখানে মাঝখানে কি হোয়াইট আছে? জি না। এই দুইটা কালার কিভাবে থাকে আমি আপনাদের একটু করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি। একটা থাকে হচ্ছে ঠিক এইভাবে, আরেকটা থাকে হচ্ছে এইভাবে, কালারটা একটু চেঞ্জ থাকে, কালারটা থাকে হচ্ছে এই কালার থাকে। ওকে, ফিল কালারটা সেম করে দিলাম। এইভাবে থাকে, যদি এটাকে বলে হচ্ছে আমরা ফিল কালারে থাকে, এটাকে বলি হচ্ছে আমরা স্ট্রোক কালারে থাকে। ঠিক আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখেন এরকম ভাবে এখানে হচ্ছে, এ যদি এরকম থাকে তাহলে মনে করতে হবে এটা সিলেকশনে নাই, যদি এরকম ফিল কালারে থাকে তাহলে মনে করতে হবে ওই পয়েন্টটা সিলেকশন আছে। ক্লিয়ার? দেখেন আমি আগে ল্যাসো টুলসটা নিচ্ছি, ল্যাসো টুলসটা নিয়ে এভাবে একটা মুভ করলাম, এই যে দেখেন এটা এটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে এবং এই কর্নারটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি জি। তাহলে মনে করতে হবে এটা আছে। এখন এটাকে আপনি চাইলেও ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে মুভ করতে পারেন, চাইলে কিবোর্ডে বটম বা টপ, বটম লেফট, বাটন অ্যারো দিয়ে আপনি এটাকে মুভ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? জি 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 ভাই। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বা আর কারো কোনো প্রবলেম হচ্ছে বা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলতে পারেন। না ভাইয়া, আমি এই পর্যন্ত বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, গুড। এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা পরবর্তী টুলসে চলে যাই, তার আগে যে সবাই তো পিসি থেকে জয়েন করছেন রাইট, কেউ কি মোবাইল থেকে কানেক্টেড আছেন? কি কাজটা করতে যাচ্ছি একটু একটু দেখে নেন, সেটা হচ্ছে পেইন্ট টুলস। ওকে, এই যে পেইন্ট টুলস, এখানে দেখবেন যতগুলো আপনার টুলসের আইকন দেখতে পাবেন, প্রত্যেকগুলো টুলসের আইকনগুলো হচ্ছে আপনি মুখস্থ করবেন এবং এই আইকন দেখে বলতে পারেন যে এই টুলসের এই নাম। ওকে, আমি একটা শিট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, টুলসের শিট দেওয়ার চেষ্টা করবো। এবং এখানে হচ্ছে পেইন্ট টুলস, এই পেইন্ট টুলস দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা গ্রাফিক্স ডিজাইনের ভিতর আমরা এই পেইন্ট টুলসটা পাবো এবং পেইন্ট টুলস দিয়ে আমরা কাজ করব। ওকে, পেইন্ট টুলস দিয়েও কাজ হয়, এই রেক্টাঙ্গুলার দিয়েও কাজ হয়, কোনো ডিজাইন করতে যাচ্ছেন পেইন্ট টুলস দিয়ে কাজ করতে হবে। যেমন এর আগে আমি বাটারফ্লাইটা যেটা আর্ট করলাম, বাটারফ্লাই আর্ট করার পরেও কিন্তু আমাকে পেইন্ট টুলস দিয়ে দুইটা তাদের একটা আর্ট করে নেওয়া লাগছে,
এই পেন টুলসটা আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে শিখব না তাহলে আমরা পেন টুলসটা আমরা কোথা থেকে শিখব ওকে এই পেন টুলসটা আমরা কোথা থেকে শিখব এটা শিখব হচ্ছে আমরা ফার্স্টে অনলাইন টুলস থেকে শিখব এটা আমাদের সুবিধার জন্য এটা সচরাচর সব জায়গায় সবাই দেখায় না আমি আমি আদৌ শিওর না যে কেউ এই অপশনটা দেখায় কিনা বাট আমি ওইটা আমি অ্যালাউ করি দেখাই কারণ হচ্ছে এটা দেখলে আপনার পেন্টুস সম্পর্কে একটু আপনার আইডিয়া চলে আসবে ওকে সো এখানে যাদের টুলসের পাশে কোনো যদি কোনো এরর থাকে ওখানে ওই টুলসে যদি ক্লিক করে চেপে ধরে রাখেন নিচে আরোগুলো আরও অনেকগুলো টুলস পাবেন ওকে সো আমরা ফার্স্ট এখন পেন টুলসে চলে যাই পেন টুলসটা আমরা একটা গেম খেলবো সবাই তো গেম খেলতে রাজি সবাই গেম খেলতে ওকে তাহলে আমরা একটু গেম খেলবো বাট গেমটা খেলবো হচ্ছে এইভাবে গেমের মাঝে আমরা শিখব প্লাস গেমের গেমের মাঝে আমাদের প্র্যাকটিস হবে প্লাস এই গেমের মাঝে আমাদেরকে একটা রেজাল্ট দেওয়া হবে ওকে এটা আমাদের টুলসটা দেবে আমরা ব্রাউজারে গিয়ে হচ্ছে দ্য পেন্টুল গেম ওকে পেন্টুল ওকে ব্রাউজারে এই কন্টেন্টটা দিয়ে আমরা সার্চ করলাম দ্য পেন্টুলস গেম এটা দিয়ে আমি সার্চ করলাম সার্চ করার পরে ফার্স্টে যে আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো বিজিআর মেথড ডট এসি এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ওকে বিজিআর মেথড ডট এসি এই এখানে যখন আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে হচ্ছে যে আমাদের গেমিংয়ের অপশনটা সে এখান থেকে দেখাবে এখানকার রুলসগুলো বলে দিই রোজগুলো হচ্ছে যে এই গেমটা যখন খেলবেন অবশ্যই আপনাকে কোনো ভুল করা যাবে না ওকে এবং এখানে হচ্ছে আপনার কতগুলো পয়েন্ট আপনি হ্যাঁ না না এখন খেলার দরকার আমি বলবো বললে তারপরে গেমটা খেলেন আমি আগে আপনাদেরকে একটু এটা ইয়েটা দেখিয়ে দিই প্রসেসগুলো বলে দিই আমি কয়টা স্টেপ আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ এরপর আপনারা শুরু করুন এখানে দেখেন ফার্স্টে হচ্ছে একটা সিগন্যাল লাইট কি দেখতে পাচ্ছেন সবাই সিগন্যাল দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই সিগন্যাল লাইট আসার উদ্দেশ্য হচ্ছে আপনি এখান থেকে শুরু করবেন ওকে এই জন্য এই সিগন্যাল লাইটটা এখানে দেখা যাচ্ছে এই যে এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করবেন কিন্তু এখান থেকে যে শুরু করবেন আমরা এখানে আমাদের কিছু নোট থাকে নোট মানেটা হচ্ছে পয়েন্টস যেমন ধরেন এই সেম এই এরকমভাবে আমি আমার সফটওয়্যারে করতেছি আমি সফটওয়্যারটা নিলাম পেন্টুলস নিলাম পেন্টুলস নিয়ে এখানে একটা ক্লিক করলাম শিফট প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করলাম ওকে অ্যাগেন শিফট প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করলাম আমি স্টকে নিয়ে গেলাম এখন দেখেন ওই জিনিসটা কিন্তু আমি এখানে আর্ট করছি তাই না দেখতে পাচ্ছেন কি আরেকটু এটা বাড়াই দিই ওই ডিজাইনটা কিন্তু আমরা এখানে করছি না কিন্তু এখানে দেখেন এখানে আমরা যখন ডিজাইনটা করব এখানে আমাদের কিছু পয়েন্ট থাকে এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছে একটা এটা সেন্টার একটা এটা কাউন্ট না করলে হবে বা করতে পারেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছেন পাঁচটা পয়েন্ট সো আমরা যখন এখানে আসব এখানেও কিন্তু আমাদেরকে পয়েন্টগুলো মেনটেন করতে হবে এই পয়েন্টটা যে আমার অতিরিক্ত খরচ করে ফেলে তাহলে কিন্তু আমি এই গেমটা কমপ্লিট করতে পারবো না আমি লাইক এখানে একটা ক্লিক করব দেখবেন হঠাৎ করে এখানে একটা মেসেজ আসবে যে টু নোট রিমেনিং নোট মানেটা আমরা বুঝে নিয়ে বলছি পয়েন্টসগুলো ওকে এই কর্নার যে পয়েন্টগুলো থাকে এই পয়েন্টগুলো সো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে টু নোট রিমেনিং দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ক্লিক করবো এখানে লেখা পরবর্তী নোটটা দেখতে পারেন না এটা হিডেন থাকা অবস্থা দেখেন এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম অ্যাগেন এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই স্টেপটা শেষ এখন পরবর্তী স্টেপটা আসছে এবং যে পরবর্তী স্টেপটা আসছে এখানে ওরা বলছে যে শিফটটা প্রেস করার জন্য ওরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কীভাবে আপনি এটাকে কমপ্লিট করবেন সো এখানে ফার্স্টে হচ্ছে আমরা এখানে এখানে একটা ক্লিক করব ক্লিক করলাম এখানে ফোর নোট রিমেনিং লেখাটা দেখতে পাচ্ছেন কি চারটা নোট
ফোর নোট রেমেনি লেখাটা আসছে, আমি যদি যখন এখানে পয়েন্টে যখন একটা ক্লিক করবো, এগুলো কিন্তু আমার পয়েন্ট, ওকে এগুলো হচ্ছে পয়েন্ট। সো এখানে যখন আমি এই পয়েন্টে একটা ক্লিক করবো, দেখেন থ্রি নোট রেমেনি লেখাটা আসছে, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে হচ্ছে আমরা অলরেডি পাঁচটা পয়েন্টের ভিতরে হচ্ছে তিনটা পয়েন্ট আমরা অলরেডি দুটা পয়েন্ট আমরা শেষ করে ফেলছি। তাহলে আমরা একটু একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা, এখানে একটা ক্লিক করলাম চারটা, এখানে একটা ক্লিক করলাম পাঁচটা, তাহলে এখানে এখানের মধ্যে একটা গ্যাপ থাকে না? দেখেন এখানে একটা ক্লিক করলাম একটা পয়েন্ট, এখানে একটা ক্লিক করলাম দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, এবং এখানে একটা পাঁচটা। তার মানে কি মাঝখানে একটা গ্যাপ না? এই গ্যাপটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এই গ্যাপটা ফ্রিতে ইউজ করতে পারবেন, কারণ যেখানে শুরু করছেন ওখানে এসে আপনাকে শেষ করতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, এই পেন্টুলের কাজটা। আমরা যে এখানে শুরু করলাম, আমরা এখান থেকে এখানে শুরু করলাম, এখানে শুরু করে যদি এখানে আসি, এখানে ক্লিক, এখানে ক্লিক, তাহলে এটা একটা স্কোয়ার হয়ে যাবে, ওকে। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখেন এখানে একটা ক্লিক করলাম, দুইটা নোট রিমেনিং দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে বলছে জিরো নোট রিমেনিং, এবং আমার এটা অটোমেটিকলিভাবে ক্রস হয়ে গেছে। আপনি এখানে এখানে যদি কার্সারটা নেন, ক্রসটা দেখতে পাচ্ছেন, বাট আর কিছু দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে যেখানে শুরু করছেন ওই পর্যন্ত যদি আপনি যদি মাউসের কার্সারটা নিয়ে যান, তখন আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে আপনি এটাকে ক্লোজ করেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। ওকে, আপনি যদি এই গেমটা খেলেন, আপনার পেইন্টুসের সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে, এবং হচ্ছে পেইন্টুসটা একটু ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে আপনার। তো আমরা এখানে এখানে ক্লিক করলাম, এরপরে স্টেপটা বলতেছে ইলিপস, এটা বৃত্তটা, এটা বৃত্তটা আমাদের নর্মাল আমাদের টুলসে আছে। এই যে এখানে দেখেন আমাদের একটা বৃত্তটা একটা টুলসে আছে, হ্যাঁ ইলিপস টুলস এটাকে বলে। সো আমরা এই বৃত্তটা এখান থেকে এখন আপাতত স্টেপটা শেষ করার জন্য হচ্ছে আমরা এই বৃত্তটা করতে হবে। এই বৃত্তটা করার সিস্টেমটা হচ্ছে যে আমরা মাঝখানে যেটি যে লাইনটা দেখতে পাই এই লাইনটাকে বলে হচ্ছে পাথ লাইন, এবং বাহিরে যে লাইনটা দেখতে পাই এই লাইনটাকে বলে হচ্ছে আমরা হ্যান্ডেল বলি, ওকে। যেমন ধরেন এখানে আমরা মাঝখানে যে একটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনটাকে বলবো হচ্ছে পাথ লাইন। দেখতে পাচ্ছেন মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে? এই পাথটাকে বলে এই লাইনটাকে বলে হচ্ছে আমরা পাথ লাইন, ওকে। এখন বাহিরে যে লাইনগুলো থাকে, বাইরে লাইনগুলো কিভাবে থাকবে, মুভ করে দিলাম, ওকে। মুভ করার পরে বাহিরে দেখেন আমরা এখানে বাহিরে আমাদের একটা লাইন দেখতে পাচ্ছি, আমরা এক্সট্রা দুইটা লাইন, এই একটা লাইন এখানে একটা লাইন, এই দুটো এক্সট্রা লাইনটাকে বলি হচ্ছে আমরা হ্যান্ডেল, ওকে। এই দুটো লাইনটাকে আমরা কি বলি দেখতে পাচ্ছেন? এই দুইটা লাইনটাকে আমরা কি বলি হ্যান্ডেল। এই দুইটা লাইনের সাহায্য কিন্তু আমরা কিন্তু আমাদের ডিজাইনগুলোকে আমরা কনভার্ট বা এডিট করে নিতে পারি। আগে ছিল আমাদের কীরকম স্টাইল, বাট এখনকার স্টাইলটা কীরকম হয়েছে, ওকে। সো আমরা এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে ইলিপসটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই হ্যান্ডেলগুলো বরাবর আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমি মাউসের এখানে ক্লিক করে মাউসের কার্সার পয়েন্ট ক্লিক করে ধরে দেখেন আমি দুইটা হ্যান্ডেল বরাবর আমি কার্সারটা নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, ওকে। এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করে ধরে এই দেখে আমি দুইটা হ্যান্ডেল বরাবর ক্লিক করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, শেষ। এখানে ক্লিক করলাম এই দুইটা আমাদের লাইন, মাউসের কার্সার পয়েন্ট ক্লিক করে ধরে টেনে ধরবেন তাহলে দুই পাশ থেকে বাড়বে, ওকে। মাউসের কার্সার ছাড়া যাবে না, আপনার যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ না পর্যন্ত মাউসের কার্সারটা ছাড়া যাবে না। আমি এখনও মাউসের কার্সারটা চেপে ধরে আসি। সো আমরা এখান থেকে এই দুইটা হ্যান্ডেল বরাবর আমরা জাস্ট এটাকে মুভ করে দিয়ে বসাই দিই, শেষ। এরপর সেম অ্যাগেন এখানেও সেম হ্যান্ডেল বরাবর নিয়ে বসাই দিলাম, ডান। এখন জিরো নোট রিমেনিং আসছে, তার মানে আমাদেরকে
এই কার্সারটা অটোমেটিক এই পয়েন্টে নিয়ে আসলে বলবে যে এটা আপনি ক্লোজ করে দেন ওকে এই যে দেখেন আমরা ক্লোজ করে দিলাম এতটুকু কি ক্লিয়ার কিনা বলেন জি ভাই ক্লিয়ার সবাই বাকিরা বাকিরা সবাই এতটুকু কি ক্লিয়ার বাকিরা সব জি ভাই ক্লিয়ার ওকে আর বাকিরা এমডি মাসুদ রানা হ্যান্ডেল গুলো অ্যাডজাস্ট করতে হবে সো এই হ্যান্ডেল গুলো যখন অ্যাডজাস্ট করবেন এখানে কয়েকটা কমান্ড আপনাকে সবসময় অলওয়েজ মাথায় রাখতে হবে ওকে যেমন হচ্ছে এখান থেকে এখন আমি হার্ট শেপটা করতে যাচ্ছি এখন এখানে আমি একটা কাজ করব এখানে আমি একটা পেন টুলস দিয়ে একটা কাজ করব কাজ করে আমি এটাকে একটু কার্ভ করলাম এই যে একটা কার্ভ করলাম কার্ভ করার পরে আমি যদি মাউসের কার্সারটা ছেড়ে দেই তাহলে আমার কার্ভটা অতটুকুই থেকে যাবে বাট আমি এক্সট্রা কোনো লাইন নিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনি মাউসের কার্সার পয়েন্টে যদি কোনো কিছু কার্ভ করেন তখন কী করতে অল্টা প্রেস করে প্রেস করে ধরতে হয় অল্টা প্রেস করা ধরার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যে একটা কার্ভ করলাম এই কার্ভটাকে আমাকে লক করে দিতে হবে এবং এই লক এটাকে লক করে রাখছি আমি লক করার পর আমি আমার এই যে হ্যান্ডেল যেটা আছে এটাকে আমি এক্সট্রাভাবে আমি কোনো জায়গায় মুভ করতে পারি ওকে এটা স্বাধীনভাবে আমরা মুভ করতে পারি যেমন আমি এখানে মুভ করলাম বা এখানে এসে এখানে মুভ করলাম এখানে মুভ করে প্রথমে মাউসের ক্লিক পয়েন্টে ছাড়বো এরপরে অল্টাটা ছাড়বো ওকে এরপর অ্যাগেন আপনি অ্যাগেন এসে এখানে আপনি অ্যাগেন আর একটা কার্ভ করে নিতে পারেন যেমন ধরুন এইভাবে একটা কার্ভ করলাম ওকে সো এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে তার মানে কিবোর্ডে অল্টা প্রেস করে ধরে আমাদের কার্ভ লাইনটা লক করার জন্য এটা সবসময় মাথায় রাখবেন এখানে হার্ট শেপের ক্ষেত্র সেম দেখেন এখানে আমাদেরকে ফার্স্ট হচ্ছে এই রাবারটা অ্যাডজাস্ট করতে হবে ওকে এই হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করতে হবে এটাকে অ্যাডজাস্ট করে এটাকে এই হ্যান্ডেলটাকে লক করে ধরে এই হ্যান্ডেলের সাথে অ্যাডজাস্ট করতে হবে কীভাবে দেখেন আমি পেন টুলস নিয়ে এভাবে ক্লিক করে চেপে ধরে এইভাবে উপরে হ্যান্ডেলটা আমি অ্যাডজাস্ট করছি খেয়াল করছেন উপরে হ্যান্ডেলটা আমি অ্যাডজাস্ট করছি বাট নিচে হ্যাঁ মাউস ক্লিক পয়েন্টটা নিচে আমার নিচে পড়ে আছে তাই না এখন যদি আমি কিবোর্ডে যদি অল্টা প্রেস করে ধরি দেখেন উপরেরটা আমার লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইটা আমি আমার স্বাধীনভাবে মুভ করতে পারতেছি বাট আপনি যখন অল্টা প্রেস করবেন না আপনি আপনার স্বাধীন মতো মুভ করতে পারবেন না ওকে এই জন্য ধরে কি করতে হবে আমাকে অল্টা প্রেস করে ধরে লক করতে হবে আমি অ্যাগেন করতেছি একটু দেখেন এই যে ক্লিক করে ধরলাম ওকে অল্টা প্রেস করে লক করে দিলাম এটা লক হয়ে গেছে কিবোর্ডে আমি এখনও কিন্তু অল্টা প্রেস করে আছি এখন আমি এই এই রাবারে এসে আমরা এটাকে মাউসের কার্সার পয়েন্টটা এখানে নিয়ে যাবো রাবার বরাবর যে হ্যান্ডেল বরাবর নিয়ে যাচ্ছি নিয়ে এসে ফার্স্ট হচ্ছে মাউসের ক্লিক পয়েন্টটা ছাড়বো পরে অল্টা ছাড়বো এটা সবসময় খেয়াল রাখবেন যখন কোনো কিছু অল্টা প্রেস করব তখন আগে মাউসের ক্লিক পয়েন্টটা ছাড়বো পরে অল্টাটা ছাড়বো ক্লিয়ার এরপর হচ্ছে সেম এই রাবারটায় সেম এই রাবারটায় এটাকে আমরা করব ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করব ক্লিক করে ধরে আমরা ওই যে এই রাবারটা আমরা এই হ্যান্ডেল ওকে এটাকে অ্যাডজাস্ট করে আমরা কিবোর্ডের অল্টা প্রেস করে ধরে আমরা এটাকে লক করে দিলাম লক করে ধরে এই যে বাড়তিটা আছে এটাকে আমরা আমাদের ইচ্ছা সাথে ওয়াইজ আমরা বসাতে পারি এখানে এসে আমরা এই পয়েন্টে নিয়ে এসে আমরা বসা দিব ওকে এরপরে মাউসের ক্লিক পয়েন্টটা ছাড়বো এরপর অল্টাটা ছাড়বো এবং বাকি যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা এটা অটোমেটিক হবে এটা আমরা যখন এখানে এখানে ক্লিক করব এই সেন্টার পয়েন্টে ক্লিক করব এটা অটোমেটিক হবে এখানে আমরা একটা ক্লিক করে দেব ডিজিটাল মার্কেটিং আর যেন নয়েজ হচ্ছে সাউন্ড একটু মিউট করেন না তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই সিফাত উদ্দিন একটু সাউন্ড মিউট করেন এখন দেখেন এতক্ষণ আমরা কি করলাম এতক্ষণ সে আমাকে দেখাই দিছে কিভাবে কাজ করতে হবে
বাট এখন আপনাকে কাজগুলো নিজে নিজে করতে হবে। তাহলে প্রথম হচ্ছে গাড়ির শেপটা আসবে, দেখেন সিগন্যাল লাইটটা জ্বলতেছে অলরেডি, এখান থেকে আপনাকে শুরু করতে বলতেছে, এখন আপনার প্র্যাকটিস চলতেছে। ওকে, সো আমরা দেখেন গাড়ির শেপটা কীভাবে করি, যেখানে কার্ভ করবেন সেখানে আপনাকে আল্ট্রা প্রেস করে ধরে লক করতে হবে, যেখানে আপনার কার্ভ থাকবে সরাসরি ডাইরেক্ট লাইন থাকবে ওই লাইনে আপনাকে আল্ট্রা প্রেস না করলেও চলবে। এখন আমরা এই পয়েন্টে আসলাম, ক্লিক করলাম, এখানে বলতেছে 14টা নোট আমার এখনও বাকি আছে, 14টা নোটের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা একটু গুনে নিই কয়টা নোট আমরা ইউজ করতে পারবো। প্রথম হচ্ছে এখানে একটা নোট, এখানে একটা নোট, দুইটা, কারণ এদিক থেকে এদিকে আসতে হবে, আপনি চাইলে উল্টা দিকে আসতে পারেন কোনো প্রবলেম নাই। একটা এখানে, একটা দুইটা এখানে, একটা তিনটা এখানে, একটা চারটা, এই যে একটা কার্ভ, এই যে একটা কার্ভ করবো, এখানে আমরা কয়টা পয়েন্ট ইউজ করবো, এখানে আমরা কয়টা পয়েন্ট ইউজ করবো, এই কার্ভটা নাও হতে পারে, এই জন্য আমরা এখানে দুইটা পয়েন্ট রাখি, তারপরে এক দুই তিন চার, মাঝখানে একটা ছয়টা, এখানে একটা সাতটা, আটটা নয়টা দশটা এগারো বারো তেরো, এই যে বড় একটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনটা আমরা কয়টার ভিতরে শেষ করব, চাইলে এই লাইনটা আমরা একটার ভিতরে শেষ করে দিতে পারি, তার মানে এখানে 14টা থাকবে, এখানে একটা 14, এখানে একটা 15, তার মানে এই লাইনটা হচ্ছে আমাদের এক্সট্রা, এইটা আমরা এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে কার্ভ করে আমরা ইউজ করতে পারবো। তার মানে কি আমার 15টা পয়েন্ট কমপ্লিট। আপনারা চেষ্টা করবেন পয়েন্ট যদি 15টা থাকে 15টার নিচে ইউজ করার জন্য, পয়েন্ট যদি আপনার 20টা থাকে 20টার নিচে ইউজ করার জন্য, তাহলে আপনার স্কোর পয়েন্টটা বাড়বে। এবং পাথ লাইনটা যখন নেবেন চেষ্টা করবেন হচ্ছে যে লাইনটাকেই আপনারা একটু স্মুথলি নেওয়ার জন্য, আমি অ্যাগেন শুরু করতেছি, দেখেন ক্লিক করলাম, এক দুই তিন চার, এখান থেকে আমি চেষ্টা করি একটাতে নিতে পারে কিনা, একটাতে কি হবে, দেখেন তো আমার একটাতে পাথ লাইনটাকে বসে কিনা, বসতেছে কি না, বসতেছে না, তার মানে আমাকে দুইটাতে নিতে হবে, তার মানে সেন্টারে এইভাবে একটা কার্ভ করতে হবে। ওকে, কার্ভ করে এখন আপনাকে কিবোর্ডে আল্ট্রা প্রেস করতে হবে, কারণ আমরা এখানে কার্ভের পয়েন্টটা নিচ্ছি। ওকে, কার্ভ করছি এবং এই পয়েন্টটাকে ধরে আমরা ঠিক এই জায়গায় এই যে এই পয়েন্ট বরাবর নিয়ে এসে ছেড়ে দেবো, ফার্স্টে মাউসের ক্লিক পয়েন্টটা নিব, এরপর আল্ট্রাটা ছাড়বো। ওকে, সেম অ্যাগেন এইটাকে, ওকে, এবং এখানে এসে আমরা কি করব, অল্টা প্রেস করে ধরে এই পয়েন্টটা লক করে দিয়ে সোজা এখানে চলে আসতে পারি, এখানে চলে আসতে পারি, এখানে মাউসের টেক পয়েন্টটা ছাড়বো, এরপর অল্টাটা ছাড়বো, দেখেন এখানে আমার একটা লাইন বসছে, বাট এখানে আমার লাইন বসছে, এখানে কিন্তু আমি তাকে কিন্তু কাউন্ট করি নাই, এটা একটা পয়েন্ট, এটা একটা এক্সট্রা লাইন হিসেবে পড়ে আছে। তাহলে কাউন্ট করতে গেলে কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, তাছাড়া দেখেন আপনার এই পয়েন্ট থেকে কিন্তু আমার এক্সট্রা লাইনটা চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, তার মানে কয়টা নোট বাকি আছে, আটটা, অ্যাগেন এখানেও সেম অল্ট্রা প্রেস করে ধরে সেম জায়গায় ছেড়ে দিব, এরপর এই পয়েন্টটাকে এসে এখানে আসবো, অল্ট্রা প্রেস করে ধরে আমরা এই জায়গায় আসবো যেহেতু সরল লাইন আছে। ওকে, এরপরে এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই পর্যন্ত একটা, একটাতেই নিব, আমরা অলরেডি হিসাব করে নিয়ে নিছি, অল্ট্রা প্রেস করে ধরে এই লাইনে আসবো। ওকে, নিচে মুভ করতে, এটাকে লক করে দিয়ে নিচে মুভ করতেছি। ওকে, এখানে ক্লিক করলাম, এরপর এখানে একটা ক্লিক, আর কয়টা নোট বাকি আছে, একটা, তাই না। এখানে আমি সরাসরি এই পয়েন্টে এসে এভাবে একটা কার্ভ করে নেব, তার মানে আমার একটা পয়েন্টে থেকে যাবে। দেখেন এখানে আমার রেজাল্টটা দিছে, ইউ ইউজ 14 নোটস আউট অফ কত, দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ দেখতে পাচ্ছি, তার মানে 15 নোটের ভিতরে আমি কয়টা নোট ইউজ করছি, 14টা। এইভাবে স্টেজ শেষ করব, নেক্সট স্টেজে যাবেন এরকম আসতেই থাকবে, এরপর নেক্সট স্টেজে যাবেন এরকম আসতেই থাকবে, এরকম আসার পরে
তেরোটা চোদ্দটা স্টেপ আসার পরে কমপ্লিট করার পরে আপনাকে একটা স্কোর পয়েন্ট দিবে। হ্যাঁ, কেউ 7 পাবেন হয়তো বা কেউ 10 পাবেন। যদি কেউ 50-র উপরে পান তাহলে মনে করবেন আপনার পেন্টুলের কাজটা ভালো হয়েছে, যদি 50-র নিচে পান তাহলে অ্যাগেন আপনারা ট্রাই করবেন, আর বাকিরা সবাই প্রত্যেক দিন ডেইলি একবার একবার করে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার সবাই? ওকে, এখন তাহলে আপনারা প্র্যাকটিস করেন পেন্টুল গেমসটা, এটাকে প্র্যাকটিস করে আমি ক্লাসটা কোটা এখন পুশ করে রাখতেছি।